ডাক্তারানোর পরে ইতারা সবসময় 70 ফিসদি দূরে আবার সরকারি মেডিকেলে জানার পরে ইতারা আবার ভিজিটিং কার্ড ধরে দেয় আই অমুক সম্পর্ক আছে অমুক মেডিকেলত আছে এই অমুক মেডিকেলত গেলে কি তোরা ডিসকাউন্ট করে দিও এট জায়গায় সেবা লেবেল লাগে আবার বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন পরীক্ষা দেয় ইতার পরীক্ষা দানোর পরে বিভিন্ন এই ক্লিনিকত আবার বিভিন্ন পরীক্ষা সেন্টারত যাইয়ারে ইতারা কি করে ইবারে ইবারতি বেড বোয়া বেসরকারি চেম্বার খুলিয়ারা ইতারা বই তাহে এবং রোগী গোয়ালি প্রথম ঢুকিলে 2000 টাকা তারপর আলি হয় দুদিন পর আলি 1500 টাকা তারপর আবার এক সপ্তাহ পর আয়ের হয় কি 1200 টাকা এর লগে ইতারা হলদি কি ডাক্তারের চিকিৎসার নামে কি ব্যবসা শুরু করে দি অনেকখান চেম্বার জন এই ডাক্তারের কাছে গিলে 2 মিনিট চাইয়ে 1000 করে দিয়ে ভিজিট আর নামত দিতে আছে দে থেকে বি থেকে শুরু করে এফ জেড পর্যন্ত এলএলবি মেলএলবি লাগাই মনে হয় দিবার উদ্দি আর হনা ডাক্তার নাই আর গ্রাম তো জুন আয়ের ভিজিট ডাক্তার হলো 1000 ওই ভিজিট যে লেকের ইট হলো 1000 হতে আমি আগে সিরিয়াল দিম আর বাস্তব কথা আর দেখি হতে আর সামনে হতে তুমি তো তাজা তাজা হাইতে লাগিও এতলা হতে মানে একটা মোটা তাজা হইয়ে তো হতে ইবে অদুগ্য ফোলার ওকে হরে বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দি ওই চুক্তি করছে আবার ইতার হইয়ান যার যে ল্যাব লয়ের মানে ডাক্তার লো চুক্তি আছে ওই ল্যাপটপ নম্বরে তারা ন দিলেও 3300 পরীক্ষা দি ওই 3300 পরীক্ষার দাম 17000 টেস্ট ইন্দিয়া বাক পাইয়ে উন্দিয়া বাক পাই তো যেটা আনা মা বাপের লইনে যাই তো তার ভিজিটিং গিন বাড়াই দে যেন 2-3000 টাকাও ভিজিটিং হয় তার গিন আনা সাইডে সরকারে এই সেবা নামক এই ব্যবসা প্রতিষ্ঠান গে বন্ধ করুক আনা যাতে নিঃস্বার্থে সেবা পাইতে পারি এলে যাতে ব্যবস্থা করতে পারো আর বিগত 7 দিন আগে গো ডাক্তার সিরিয়াল লতুম সাইলাম প্রায় 6-7 দিন সময় লাগি আর বড় বিশেষজ্ঞ কথা অনার হইতে তেলে গুন তারা মানে বিরাট ঠার বাড়ি তারা রেন্ডে সিরিয়াল লই তাতে লাগি 7 দিন সময় কিন্তু ডাক্তার আনা মাত্র টাইম দিতে হতো 2-3 মিনিট 2-3 মিনিটের মতো চেক করি শেষ বিজি লই হতো শ্বাস নিয়ে তো প্রাইভেট মেডিকেলে গেলে তখন হতে বিভিন্ন টেস্ট দেন এই করেন সেই করেন একখান রোগ হলে অনেক 3-4 টেস্ট দেয় তো মানে সম্পর্কে 2000 টাকা প্রথমবার আইলে 2000 টাকা ভিজিটিং এরপর আইলে আবার 1500 টাকা তো এরকমভাবে মানুষের হয়রানি করে এই ডাক্তার কাছে গেলে আরোগ্য রুগীরে কিছু চাই এনে আত তো নদরে নদরে এনে 4-5 খান রিপোর্ট করে আইতে হয় 2 মিনিটও ন চাই এই সেবার নাম দিয়ে যে ইনারা ব্যবসা খুলি রেখে ইন আর মন্দন চাই আর চট্টগ্রামের মানুষ আর চাই দিয়ে কিন্তু বন্ধক বন্ধ হইলে আর এই চট্টগ্রামের মানুষ এই সেবা অন্তত চিকিৎসালয় আর বিদেশের জন্য পড়িব বর্তমানে আর ডাক্তার কলর সেবার যে হার ইয়ান বর্তমানে 4-0 হারে মানে ফেলার ইতারা সাইতে ন সাইতে আনা তো 2000 টাকা ভিজিট লই ফেলার এন্ড বর্তমানে ইয়ান সেবা প্রতিষ্ঠান ন ইয়ান ইতারা শুধু গুজি এখন হসা কারখানার মতো না আর জড়াই ফেলার একবারে আর সাই দিকে এই কষ্ট কারখানারে জোট গড়িয়ে না মোটামুটি কি পাবলিকের যাতে একখানা বোগান তিগান হবে আমারে উগ নির্দিষ্ট ফিক্সড উগা ভিজিট ইয়া করে দিম পড়িব ভিজিটিং ফি করে দিম পড়িব হ্যালো দর্শক ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই